তোকে জাস্ট আমি কিছু মনে করাতে এলাম, মানে যেগুলো তুই করে এসেছিস দিনের পর দিন। সেটা মিথ্যে কথাও, সেটা মানে কণিকারা যা করেছে সেগুলোও তুই করেছিস, কিন্তু তোরগুলো মনে রাখিসনি, মনে রাখার চেষ্টাও করিসনি। কারণ ওই যে আমার পোড়ে আমার পশ্চাৎ দেশ গন্ধমাখা পটি ভর্তি, কিন্তু আমার যে কাজ অন্যের গন্ধমাখা পটিয়ালা পশ্চাৎ দেশ করা, তাই জন্যে আমি মনে রাখি না যে আমার পশ্চাৎ দেশটাও গন্ধে মামা 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 করছে আর মাছি ভ্যানম্যান 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 করছে। তা তো বলবই, এক এক করে তো বলবই বন্ধুরা, একটু ধৈর্য ধরো। চলো তার আগে ইন্ট্রোটা, হ্যালো বন্ধুরা কেমন আছো, আশা করি ভালো এবং সুস্থ আছো। আমি বেশ ভালো আছি। দেখেন বলতে আসি আমি, তার পরিস্থিতিটা কীরকম বলো তো? ওই যে ঝুমা, মানে শরীরে কিছু নেই কিন্তু তার দেখাতে হবে। কেন দেখাতে হবে? না না, বদামির জন্য কিন্তু দেখায় না যে আমার ভরপুরটা সেক্স আসো এগুলো দেখে তোমরা উত্তেজিত হও, আমাকে উত্তেজিত করো না। ওর টাকার দরকার, যার জন্য ওই যে সেই আমশি হয়ে যায় না রোদে দেওয়ার পর, সেই আমশি শরীরেও তাকে এরম ভিডিও করে খেতে হচ্ছে। সেই পর্যায়েও ও যেতে পারেনি। আরে আমার কন্টেন্ট মানে কী বিক্রি করেনি ও, ও কী বিক্রি করেনি? শ্বশুরবাড়ি বিক্রি করেছে, বাপের বাড়ি বিক্রি করেছে, নিজেকে তো প্রতিনিয়ত বিক্রি করছে, ভেরুটাকে বিক্রি করছে, শ্বশুর শাশুড়িকে তো বললাম শ্বশুরবাড়ি বিক্রি করেছে, এবার বলবে কী বিক্রি করেছে? ও লাইভে শ্বশুরবাড়ির ওই রকম ভদ্র সভ্য শ্বশুর শাশুড়ির নামে জঘন্য থেকে জঘন্যতম ভাষা প্রয়োগ করেছে। হ্যাঁ, আর বাপের বাড়ি বিক্রি তো করেইছে, এই যে কিন্তু এখন করতে পারছে না, মেয়ে যেমন পেট বিক্রি করতে পারছে না, সাক্ত মানা আছে। তাহলে এইগুলো তুই দেখাতে পারিস না, তুই বলতে পারিস না, তুই মেজবনের শ্বশুরবাড়ি যেতে পারলি না, তোর শ্বশুরবাড়িতে মেজবনকে আনতে পারলি না, মানে এইগুলো পাবলিকের চাহিদা পূরণ করতেই পারছিস না। কিন্তু দেখ কণিকাদের তোকে আজকে স্বীকার করতেই হলো যে ধর আমি ধরে নিচ্ছি তোর কথাটা যে সত্যি যদি বিয়ের আগে বেবি হয় আয়ুষ্মিতা, তাহলে মেনে নিলি তো যে ওটা উজ্জ্বলেরই বাচ্চা, সে আগে হোক আর পরে হোক, মানে কী, মানে কী বোঝাতে চাইছিস? এই ভিডিওটা পরবর্তীকালে তুই বলতে পারবি যে আমি তো মেনেই নিয়েছিলাম, আমি তো মেনেই নিয়েছিলাম যে এটা উজ্জ্বলেরই বাচ্চা, তবে সময়ে টাইমিংটা আমি আগে আর পরে করেছি। তাহলে তাহলে তুই একটা দো আছিলা দুগলি নিজের কথায় তুই নিজে স্ট্যান্ড পয়েন্টে থাকতে পারিস না, তাহলে মানুষ তোকে কী করে গ্রহণ করবে বল? এই যে শোন, আমি বলছি মানে আমি তো সবসময় বলি যে আমি পরের মুখে ঝাল খাই না, খেতে অভ্যস্তও না, আমি পছন্দ করি না, আমি সরাসরি সূত্রে ধরেই বলি। এই যে এই কিছুদিন বা কিছু মাস আগেও তোর পাশে যে ছিল, যাদের তুই গোপন সূত্র বলে চালাতিস, তারা তোকে ত্যাগ করেছে। কেন করেছে জানিস? তাদের কথা ধরেই বলছি, ভালোই জানিস, খেসমি 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 তারা বলেছে। এর কথায় ভাবতাম যুক্তি আছে, দেখলাম ভুল ভাল মিথ্যে এলিগেশন যেটা বলিনি সেটা আমাদের নাম দিয়ে চালায়, আমরা বলিনি তারা বলেছে। আসছি এক এক করে। তোর তখন একটা বেশ কি বলবো সুন্দর মার্কেট, মানে বাজার, তোর বাজারটা তখন বেশ ভালো চলছে, মিথ্যে দিয়ে জাল বুনিয়ে মানুষকে পুরো একটা ম্যানিপুলেট করে, মানে কি বলবো তোর হাতের জাদু কথার জাদুতে মানে বেঁধে ফেলেছিলি। সেই সময় তোকে মানুষ ভেবেছিল হয়তো তুই সত্যি কথা বলছিস, সেই সময় তোর পাশে যারা ছিল, আজকে দেখতো আসছে এরকম করে দেখতো, কেন নেই, কেন নেই বল? এত ভালো মেয়ে তুই, এত সত্যি কথা বলিস, তাও তোর পাশে নেই। তারা এখন বলছে, তাদের মধ্যে কিছু কিছু মানুষ, তুই যে ভুল বলে এসছিস সেটা বলে, আমাদের আর বলতে হয় না। আজকে ভিডিও করলি কত আমতা খামতা চামতা, মানে কণিকার দাদাকেও তুই বলতে পারছিস না পুরুষ সদস্য বলছিস, মানে তুইও জানিস। এবং তোকে যারা এইরকম আপে তুলছে, তারপরে পাশে পাশে কাউকে দেখতে পাবি না, ধাপাস করে পড়বি, মানে ধরার লোকটাও থাকবে না। আগামী দিন তো এরম হতেই চলেছে। আমি তোকে চমকাতে বা ভয় দেখাতে আসিনি, যেটা হবার হবে আমরা দেখবো। আমি বলতেছি কত বড় মিথ্যেবাদী যে এক মুখে কত কথা বলিস, ছোট ছোট করে বলবো আগে পরে হয়ে যাবে। এই যে তুই বলি যে বাচ্চাদের হাতে টাকা দেয়া তুই পছন্দ করিস না, সত্যি তো? সত্যি তাহলে তোর ভাগ্নির জন্মদিনের ভিডিওটা আর একবার দেখিস, এবং তোর ওই যে আছে আশেপাশে যারা, মানে তুই মিথ্যে বললেও তারা বলে বা বা বা, তুই সত্যিটাকে মিথ্যে বলিস তখনও বলে বা বা বা, তাদের অনুরোধ করবো ভিডিওটা দেখে আসুন। সেইখানে আশীর্বাদ করে এর ভেরুও টাকা দিয়েছে, এও টাকা দিয়েছে। আর এ কী করেছিল জানেন? যখন ভেরু টাকা দিচ্ছে, টাকাটা কিরম করে কেড়ে নিয়েছিল, দেবো না দেবো না, মানে কেড়ে নিয়েছিল। সেই বলে ফ্রুটির বোতল কণিকা কেড়ে নিয়েছিল। ও যদি বাচ্চার সাথে বাচ্চপানা করতে পারে, তাহলে কণিকা কী করেছিল? হিংসুটে পানা না,
কিন্তু না, আমাকে তো বলতেই হবে, আমাকে তো এরামও বলতে হবে যে এমন মিথ্যে কথা আমি বলবো যে একটা সংসার জোড়া লাগে। কোন এক্সাম্পল দিলি তুই এখানে? তুই এমন একটা বারো ভাতারি মেয়ে ছেলে, যে মেয়ে ছেলে সেইখান দিয়ে জন্মে, সেখান থেকে বেড়ে উঠেছে, শিক্ষা দীক্ষা সেখান দিয়ে, বলেই অনায়াসে অবলীলায় মানুষকে সেই জায়গায় পৌঁছে দিস। জানিস, বারো ভাতারি মেয়ে ছেলে, তুই বল এই যে তুই যে জিনিসগুলো করছিস সেইগুলোর জন্য তুই বেশ একটা মনে করছিস, তুই একটা পোক্ত যুক্তি খাড়া করছিস, কিন্তু না, ধোপে টিকছে না। কোন কথা, তুই এমন একটা, বললাম তো বারো ভাতারি মেয়ে ছেলে, যে মন্দিরার মতন এইরকম পরকীয়ায় লিপ্ত, স্বামী রয়েছে যার, তারপরেও কোনো বউ যদি এইরকম করে তাকে কি বলা হয় সমাজে, তাকে কি বলা হয়? তুই মিথ্যে দিয়ে ওদের সংসার জোড়া লাগাতে গেছিলি? হ্যাঁ, যদি তুই মনে করিস যে তুই এইটা এক্সাম্পল দিলি, তাহলে বিশাল আর একটা মিথ্যে কথা বললি। তোর সাথে মন্দিরার সম্পর্ক আছে, সে মন্দিরাও বুঝতে পেরেছে যে সম্পর্কটা আরও ভাঙিয়ে দিচ্ছিস তুই। সমস্ত সমস্ত মানুষ, সে মন্দিরার শ্বশুরবাড়ি বল, মন্দিরার বাপের বাড়ি বল, অবশ্য করে নিপার কথা বলছি, আর সোমনাথের মা বোন, তাদের মনে তুই কীভাবে বিরাজ করছিস তুই জানিস? আর আমি সবসময় বলেছি, আমি সরাসরি সূত্র ধরে কথা বলি, যে দাদা বৌদির সংসার ভাঙার পেছনে তোর হাত বহুখানি। এবং বলে গেছিস ক্রমাগত মন্দিরার মতন এরকম একটা মেয়ে, যে ছেলে দেখলেই ঢলে যায়, শুয়ে পরে টলে যায়, তাকে বলে গেছিস লালসা নেই, ভীষণ ভালোবাসি, ভীষণ ভালোবাসি, ওই যে কোথায় সে রঙে, ওই তো সারা রাত ছিল, আর এদিকে দেখ ভুল ভাল তত্ত্ব দিচ্ছিস। সোমনাথই সমস্ত ব্যবস্থা করে সারা রাত জেগেছিল, কিন্তু ক্রেডিট গোস্ট টু হুল, তুই দিয়েছিস, তুই দিয়েছিস। আজকে একই মুখে তুই কি বলছিস যে ক্রেডিটটা কে নিল? ম্যাডাম, বাবা আজকালকার বলছিস না, এত তেল মাখালো, আইন আইনের পথেই যাবে, কিছু আর করা যাবে না। ম্যাডাম যদি দিয়ে থাকে তার বাপের বাড়িতে বাড়ি হওয়ার পিছনে টাকা পয়সা, তাহলে স্বীকার করলি তো যে দেয়, শাড়ি দেখায়নি? তুই তো এরকম প্রচুর কিছু না দেখিয়ে গলা ফাটিয়ে গেছিস, গলা ফাটিয়ে গেছিস, গলা ফাটিয়ে গেছিস। প্রথম হচ্ছে, তুই যদি এক বাপের মেয়ে হয়ে থাকিস, আবার বলছি, পয়েন্ট টু বি নোটেড, তুই যদি এক বাপের বেটি হয়ে থাকিস, তোর শরীরে যদি তোর বাপের রক্ত বয়, তুই তোর বিএড যে ডিগ্রি ধারণ করেছিস সেটা একটু স্পষ্ট করে দেখাস, একটু স্পষ্ট করে বিএড ডিগ্রি ধারীর সেই সার্টিফিকেটটা একটু দেখাস। তো ঠিকানা মিকানা থাকে না, যদি ঢম মারছিস সেই ঠিকানাটাকে তুই আটকে রেখে কোনো কাগজ দিয়ে তুই শুধু একটু দেখাস। বিশ্বাস কর, আমি ভিডিও তোর এগেনস্টে আর করবো না, আমি বলছি, জোর গলায় বলে গেলাম বন্ধুরা। আর এই যে শ্বশুরের দোহাই দিয়ে তোর পোষ্যকে তাড়ানোর যে প্ল্যান করেছিলি, সেই ওষুধের প্রেসক্রিপশনটা তুই দেখাস, বিশ্বাস কর দেখাস, তুই দেখাবি, উইদিন ওয়ান সেকেন্ডের পর তোকে আমি বিশ্বাস করব, এবং ক্যামেরা অন করে আমি বলবো তুই সত্যবাদী, অবশ্যই করে কোনো কালে মিথ্যে বাদী, যদিও প্রমাণ দিতে পারিসনি, কিন্তু আমি কথা দিলাম। এই যে মানুষ দিনের পর দিন তোকে বলেই গেছে, বলেই গেছে, বলেই গেছে, কেন টেক ডাউন করেছিল তোর ওই ভিডিওটা, তুই বলতে পারিসনি? তুই বলেছিস না না, কিন্তু বলতে বা দেখাতে পারিসনি যে হ্যাঁ আমার এই ভিডিওটা টেক ডাউন করেছে। কত মিথ্যে তোর এগেনস্টে আমি খাড়া করবো। তোর শাশুড়ির সাথে তোর সদ্ভাব নেই, আমরা দেখো বুঝি তোর রিলেটিভরা বলে, তুই খন্ডে দেখা যে আমি মিথ্যে বলছি আর যারা জানে তারা মিথ্যে বলছে, যারা যাদের তোর রিলেটিভরা বলেছে, তোর মুখ দর্শন করে না, এইগুলো তুই খন্ডিয়ে দেখা যে তুই সত্যবাদী। তুই বলেছিলি, নিজেই বলেছিলি যে ওয়াইটি থেকে পেমেন্ট পাওয়ার পর বাথরুমটা ঠিক করব, কিন্তু দেখ ওই বিষয়ে কোনো উচ্চ বাচ্চা তোর নেই। না, তোর আছে, অন্যের সন্তান কি করে হলো, সেই সন্তানটা কি ওর স্বামী দ্বারা হয়েছে? এই যে ফেলিয়েছিলি যে কণিকার দাদা বৌদি তোকে ফোন করে, সে সময় দেখ ওরা কীরকম অ্যান্ড্রয়েড ফোন পেয়ে গেছিলো, না না তোর দালালরা আবার বলে দিয়েছে ফোন কোথা দিয়ে এসেছিলো, কীরকম না, মানে তোকে তারা তাদের বাড়ির ভেতরকার খবর দেওয়ার জন্য আশেপাশের ফোনটা পেয়ে গেছিলো, তাই না? কী আকাট্য যুক্তি তোর, কিন্তু মানুষ খেলো না জানিস তো। এই তো এতদিন ধরে তুই এই যে কণিকার পেছনে বাঁশটা গোজার চেষ্টা করে, তাদের এই অট্টালিকা কীভাবে হলো, কেন হলো, মানুষজন তার বিরোধিতা করে, একটাও ইট খসিয়ে দেখাতে পেরেছিস যে আমি একটা ওই অট্টালিকা থেকে একটা ইট খসাতে পেরেছি? কী বলিসনি, কী বলিসনি, ওই ফ্যামিলি কাউকে তুই ভালো দেখিয়েছিস যে এই মানুষটা ভালো, দেখাবার চেষ্টা করেছিলি দেখলি না, মুখের মধ্যে তরাং চরাং বরাং করে দুটো লাথি মেরে দিয়েছে, এরম ভুল বলেছিলি? কই, যাকে তো দেখতে পাচ্ছি না, যেই কণিকার ভিডিওতে যাকে দেখলি কোনো একটা প্রোগ্রামে, তোর ছুঁচোর মতন মুখ আরও ছুঁচিয়ে গেল, তখন তুই জায়ের এগেনস্টে বলবি, হ্যাঁ ভালো ভাবতাম তোমাকে, আর তোমার হয়ে বলবো না। হ্যাঁ, না ঠিক সেম,
তুই কনিকার দাদা বৌদির সম্পর্কেও বলা আরম্ভ করেছিলি। হ্যাঁ, আমাকে ফোন করে মেসেজ দিয়েছে, সেই ফোনের আইডি যে ও যেই মানে মেসেজটা দেখেছিল সেই আইডি 3 মিনিট আগে জন্ম নিয়েছিল, 3 মিনিটের পর ওই আইডি থেকে ওকে মেসেজ করেছিল। তাহলে ও কী করে বলে যারা বিড়ি বাজছিল তাদের ফোন থেকে সে ফোন করেছে? কীরকম না মিলছে না ব্যাপারগুলো? তুই জল জানত একটা বজ্জাত 12 বার তারই হারানি মেয়ে ছেলে। তাহলে বল কীরকম তুই ভাওতাবাজি, মানে তুই এইভাবে ম্যানিপুলেট করেছিলি যে কনিকার শ্বশুরবাড়ির কোনো সদস্যর চরিত্র আমি শুদ্ধ বা স্নিগ্ধ আমি এটা বোঝাবো না। মরিয়ে গেছে উজ্জ্বলের বাবা, তুই মানে ফেলাবার চেষ্টা করি, ফেললো না, মানে ভুয়ো খবর যে কনিকার শাশুড়ির এই অবস্থা কনিকার শ্বশুর মেরে করেছে। তারপর টিরিং টিরিং করে ফোনেও আলাপচারিতা করতে আরম্ভ করি। মানে কী অবস্থা, মানে আমি বললাম না ঝুমার থেকেও তোর করুণ অবস্থা। লাঠি তো তুই অনেক জায়গা দিয়ে খাবি আর সেটা দেখবো দু চোখ ভরে, বুঝেছিস তো? যেটা বলছিলাম, তাহলে তুই কী করলি, তোর কমেন্ট বক্সে 3 মিনিট আগে একটা আইডির জন্ম হলো, সেই আইডি থেকে তোকে মেসেজ করলো, তুই রটিয়ে দিলি এটা কনিকার দাদা বৌদি করেছে, এখন বলছিস ওই যে বিড়ি বাদ্য, সেই বিড়ি বাদার ওখানে কারোর একটা অ্যান্ড্রয়েড ফোন থেকে তোকে করেছে, কিন্তু দেখ আইডিটার জন্ম 3 মিনিট আগে, কী বোঝাবি? ইলিশ মাছ নিয়ে গেছে সেই দিনও বলেছিস, ফ্রিজ তো কিনে দেওয়ার ক্ষমতা নেই, কিন্তু আজকে আবার বলি যে ম্যাডামের নাকি ওখানে কন্ট্রিবিউশন করার একটা হাত আছে। তাহলে এই যে আইনি চিঠিগুলোর জন্য যে তোর সারা শরীরে এই যে চিরবিরানি, এই চিরবিরানি থেকে তুই একই মুখে হাজার কথা বলছিস, এটা মানুষের কাছে খুব ভুল বার্তা যাচ্ছে, জানিস তো? আমার খারাপ লাগছে, কাল পর্যন্ত বললি যে আয়ুষ্মিতা উজ্জ্বলের মেয়ে না, আজকে বলছিস যে ওদের বিয়ের আগের বাচ্চা। তাহলে মানলি বল, মানে তুই বুঝেছিস যে মানুষ খাচ্ছে না আমার কথাটা এটা বললে? কারণ আমি তো কিছু আগে বলেছি যে একদম বাবার মুখ কেটে বসানো, কিন্তু আমি এইরকম যদি পাঁচফোড়ন টাইপের যদি কথা বলি মানুষ আমাকে ওইটা ওই পাঁচফোড়ন ওই কী বলে ওটাকে ফোড়ন দিয়ে খেয়ে নেবে। অলরেডি তোর এই অবস্থা, কিছু মানুষ হাতে গোনা কিছু মানুষ তোকে দায়িত্ব নিয়ে শেষ করবে বলে প্রতিজ্ঞা করেছে, আর যারা তুই মনে করেছিলি তোর আশেপাশে আগে ছিল এখন নেই, তারা বুঝতে পেরে সরে গেছে। তুই বলতো তোর নিজে সেই ব্যারাকপুরের দিদি, বন্ধুকাম দিদি, সে কেন সরলো বল? সে কেন সরলো, আছে তোর কাছে কোনো যুক্তি? হ্যাঁ নেই। তোর এই যে গ্রুপ, এই বন্ধুবান্ধবগুলো কেন সরে গেল বল, আছে কোনো যুক্তি? নেই। তুই যে গোপন সূত্র মারাতিস, সে অলরেডি এই দিককার মানুষের সাথে যোগাযোগ রেখেই চলেছে, বলেই চলেছে আর ভূষিত প্রশংসা করছে উজ্জ্বল কনিকার, নাম বলবো না, বলছে আমি ভুল করেছিলাম তোকে সাপোর্ট করে, একদম আমি মিথ্যে বলি না। তাহলে এই গোপন সূত্রগুলো নিয়েও তুই প্রচুর হ্যারাসমেন্ট করা, মানে পার্থিবের উপনয়ন নিয়ে, মানে দেখলি তুই গুয়ে গোবরে একাগা লেপটে, মানে এক সপ্তাহ লেগে যাবে ওই গুধ হাতে শরীরের, বুঝতে পেরে তুই সরে এলি। কী বলি, না না গোপন সূত্রের আর আমি খবরগুলো এখানে দেবো না, সে আমায় মিথ্যে বলবে? তোর গ্রহণযোগ্যতা কোথায় গিয়ে ঠেকেছে বল? তোর সর্বনাশ আমরা ওয়াইটিতে বসে দেখতে চাইছি এবং সেটা হতে চলেছে, বুঝেছিস? ওয়াইটিতে যাদের এগেনস্টে তুই বাজে এলিগেশন দিয়ে ভিডিও করেছিস উইথ স্পান, তোকে কোথায় কোথায় কে হুল রড ঢোকাবে বলেছিল, তুই বললি নামের দরকার হয় না, যে ভাষায় বলেছিল আইনি পদক্ষেপ নিয়েছিলি যার জন্যে, তারপরে তো হুল এসে রাহুল এসে বুঝিয়ে দিলে এই সুটকি মুখ খোলাবি না, কই তার এগেনস্টে তো একটাও ভিডিও নামছে না, মিথ্যে বলেছিলি। তাহলে তোর জন্ম মিথ্যে লগ্নে, তুই দেখে বড় হয়েছিস পরকিয়া করতে তোর মাকে, তোর মায়ের সাথে তোর মিল নেই, তাহলে কি এটাই আমরা এই সিদ্ধান্তে উপনীত হব যে তুই তোর মায়ের সন্তান না? আজকে তোর বড় বড় জ্ঞান যে বাচ্চাদের হাতে টাকা দিয়ে আমি পছন্দ করি না, কিন্তু দেখ তোদের বাড়িতে এই কোনো অনুষ্ঠানে এইটাই করে আসছিস। হ্যাঁ, কনিকা তো তার বাপের বাড়ি যাওয়া দেখায়, কনিকা তো তার শ্বশুর বাড়ির সমস্ত সদস্যদের নিয়ে চলছে, তুই দেখাতে পেরেছিস তোর মেজ বোনের বাড়ি তুই গেছিস? তুই দেখাতে পেরেছিস পোষ্যটাকে রাখার জন্য তুই হয়রানি 2 ঘন্টা পূজাকে ম্যানেজ করার জন্য ফোনে মেরেই গেছিস, মানে অয়েলিং করেই গেছিস, বাড়িস নি, মানে ওখানেও একজন আছে মানে আমাদের মতন মানুষ যারা নিরপেক্ষ তোর ভুলগুলোকে ভুল বলে। তাহলে তুই তোর পোষ্যকে কেন বাপের বাড়ি রাখতে পারিস না আমাকে তুই পরিষ্কার করে বল, ওইটাই তো সবচেয়ে একটা সিকিউর জায়গা। আর তুই তোর মানে কী বলবো, তোর ডিমান্ড অনেক, কনিকা কেন ও দাদার সাথে কথা বলছে না, কনিকা কেন উজ্জ্বলকে নিয়ে শ্বশুরবাড়ি যাচ্ছে না, মেয়ে বড় হয়ে গেল তাও তোর চাই যে উজ্জ্বল কেন শ্বশুরবাড়ি যাচ্ছে না? আরে তুই তো বলেছিস কী করে যাবে বল, দেখ তুই নিজে বলে নিজে ভুলে যাস, এই জন্য আমার মনে করাতে হচ্ছে এমন রড দিয়ে পেয়ে দিয়েছিল কনিকার দাদা উজ্জ্বলকে, ফ্র্যাকচার হয়ে গেছিল
ওই জানে শরীরের প্রত্যেকটা জায়গায় উজ্জ্বলের রড বসাতে হয়েছে, তারপরে কি করে যায় উজ্জ্বল কি মনে কথা বললাম? হ্যাঁ 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 মিথ্যি দিবি ভুড়ি ভুড়ি, মানুষ তোকে মারবে এইরকম ওয়াইটি ভিডিও করতে বসেই তোর মিথ্যের আশ্রয় নিয়ে কণিকাদের বলতে হয়। মানে কেউ বাকি নেই ক্যারেক্টারলেস করতে, কেউ বাকি নেই। আজকে কণিকার যা মানে বুলটির যদি একটা চ্যানেল থাকতো তাকে কত পুরুষের সাথে শুয়ে দিতিস, কারণ চ্যানেল খোলা মানেই তো তোর এগেনস্টেই মুখ খুলতো, তাই না? বুলটিও তোকে নাকি মেসেজ করে বলেছিল, আহারে ভীষণ বাচ্চা নিয়ে ও পীড়িত, তুই তাকে বুঝিয়ে দিচ্ছিলি তুমি থানায় চলে যাও মেয়েকে নিয়ে, কোথায় গেল রে? ফাহারিস তুই মাইরি, মানে মিথ্যে কথাও যে সুন্দর করে গুছিয়ে বলতে হয় সেটাও তুই শিখিসনি। কিন্তু তোর চাহিদা তোর ডিমান্ড প্রচুর, কণিকা কেন উজ্জ্বলকে নিয়ে তার বাপের বাড়ি যাচ্ছে না? সমস্ত দেখানোর পর তোর চাহিদা আর মিটছে না, কিন্তু দেখ মানুষের কিছু চাহিদা অল্প স্বল্প। তোর মেজো বোনের প্রেগনেন্টের খবরটা তোর অধিকার নেই জানানোর, ওয়াইটি পার্সোনাল একটা কী বলবো একটা সুন্দর মানে ভালোবাসার মুহূর্ত এইসবে যদি কণিকা কোনো রিলস করে সেখানেও তুই বলে দিস যে অন্য একটা পুরুষ সামনে রেখে ওই রিলসগুলো করছে। কিন্তু তোর মেজো বোন বাবা ইনস্টাতে যা শালি কি দেখাতে বাকি রেখেছে ওই গতন নিয়ে, বলছে আয় 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 খদ্দের ডাকছে। বজ্জাত মহিলা, ক্যারেক্টারলেস একটা বাপের বাড়ি থেকে এসছিস তুই, তুই কণিকাকে ক্যারেক্টারলেস করার চেষ্টা করছিস, যাকে দেখলে মানুষের প্রাথমিক স্টেজে মনেই হবে না সে খারাপ। তুই কুলসিত করে যা, দায়িত্ব নিয়ে করে যা, কিন্তু আগামী দিন তোর ভয়ঙ্কর দিন আসছে, এইগুলো তো তোর বলতেই হবে না। তুমি কি করে বুঝছো এটা বিয়ের আগের সন্তান? হ্যাঁ না আজকে কি তুই ভালো মতন বলে গেলি যে ওটা উজ্জ্বলেরই মেয়ে, বিয়ের আগের সন্তান? তাহলে বিয়ের আগে কার সাথে শুয়েছে? উজ্জ্বলের সাথেই শুয়েছে, তাহলে মেয়েটা উজ্জ্বলেরই স্পাম দিয়ে হয়েছে, তাই না? তাহলে তুই স্বীকার করে গেলি, এরকম কয়েকটা ভিডিও তো অনেক কিছু তুই স্বীকার করবি, তুই স্বীকার করবি না কণিকা মেয়েটা বাপের বাড়িকে প্রচুর হেল্প করে, করে তো করে 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 আরও দেখতে পাবি আগামী দিন, আবার ক্রেডিট নিস না তোর জন্যে করছে, এগুলো মন থেকে আসে, তোকে বলবে এই তুমি বাপের বাড়িতে করো, তারপর কি তুই বাপের বাড়িতে করবি? তুই করিস না যদিও, কারণ তুই বহুত কৃপণ, তুই যে কত কামাচ্ছিস সেটা আমরা ঘরে বসেই সব হিসেব নিকেশ চলে আসছে আমাদের কাছে। দুর্ভাগ্য তোর যে তুই ভেবেছিলি যা পারবি তাই গেলাবি আমাদের, কিন্তু আমাদের মতন কিছু ক্রিয়েটাররা সেইগুলোর মুখোশ খুলে দিচ্ছে। আজকে সমস্ত ছেড়ে তোর চাহিদা মানে জল কেন শ্বশুরবাড়ি যাচ্ছে না, তুই কেন মেজো বোনে শ্বশুরবাড়ি যাচ্ছিস না, মেজো বোন কেন তোর শ্বশুরবাড়ি যাচ্ছে না? খাবি খাবি তৈরি থাক, আশা করি আশা করি, দেখ যতক্ষণ না হচ্ছে বলা তো যায় না, শ্বশুরবাড়ি থেকে একটা লাথি তো খেতে চলেছিস ভাই, তোর শেষ সম্বল মাথার উপর ছাদ সেটা ছাড়া হয়ে যাবি, দেখিস তখন ওয়াইটিতে তোকে যারা এখন তোকে সর্বনাশের দিকে ঠেলে দিচ্ছে তারা তোকে আশ্রয় দেবে তো, মন্দিরার মতন আশ্রিতা হতে পারবি তো তাদের বাড়িতে? তোর গ্রহণযোগ্যতা কোথায় বল? তোকে মানুষ নেবে বিশ্বাসের মানে দড়িতে বাঁধবে, তোকে তোকে বিশ্বাস করবে, তোর গ্রহণযোগ্যতা থাকবে, মানুষ কেন মানবে বল? তুই কি করলি পরকীয়া লিপ্ত যে এখন তোর মুখে জোড়া পায় লাথি মেরেছে তাকে তুই ইয়ে করছিস সাপোর্ট করছিস, তার সংসার জোড়ার জন্য তুই হুলের কথা বারবার বলেছিলি তাই? বাবারই বাবা মাগবার পারি না, চল অনেক দিলাম আবার দেবো মনে পড়লে আবার দিতে আসবো, প্রচুর মিথ্যে কথা দিয়েছিলি যে এত মানুষ থাকতে থানা কাছে সেই থানায় যায়নি বুলটি তোকে মেসেজ করেছে, তারপর কণিকা গেলে কণিকাকে তাড়িয়ে দেয়নি কিন্তু তোকে বলেছে যে তার ননদ তার দাদা বৌদির সাথে কথা বলে না, হ্যাঁ নাটি তোর ভিডিও দেখে বাবা, দেখলি না কীরকম জুতো মেরে গেল, যারা বাজে কথা বলার তারা বাজে কথা বলবেই, কণিকার বাড়িতে বসে তার বৌদি বলল কী বলবি বলতো, সেই সময় ফোন পেয়ে গেছিলো না তোকে মেসেজ করার জন্যে, তাহলে ঝুঁকতিও পারিস তুই, মানে গিলছে মানুষ না ভুগড়াচ্ছে সেসব আর দেখিস না, মানে তোর বক্তব্য তো দিয়ে যেতে হবে, বারো ভাতারি মেয়ে ছেলে পাট জঘন্য একটা পাট। বন্ধুরা আবার আসছি আর একটা ভিডিওর সাথে।